যেটা আজকে দেখ। আমি করব আলু দিয়ে মটন কষা। তার জন্য মাংস নিয়েছি, এখানে আছে আলু ভাজা, এখানে আছে জিরে ধনে বাটা, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ রসুন কুচানো, পেঁয়াজের পেস্ট, লবণ, হলুদ, আর আছে সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর গোলমরিচ বাটা। আর এখানে আছে গাছের থেকে কেটে নিয়েছি চই, ফোড়নে আছে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর গরম জলটা রেডি করে রেখেছি। এবার আমি এটাকে মাখিয়ে নেব অল্প মশলা দিয়ে। এখানে প্রায় 3 কেজি আছে মাংস, খাসির মাংস, অল্প অল্প সব মশলা দিয়ে মাখিয়ে নেব। জিরে ধনে বাটা দিয়েছি একটু, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো কিছু সময়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম, আর দেব সর্ষের তেল। দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ভালো করে সুন্দর করে মাখাতে হবে মশলাটা। দশ মিনিট পরে চলে এসেছি, কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়েই করবো। গরম হয়ে গেছে আমার তেলটা, সব ফোড়নগুলো দিয়ে দেবো এবার। এখানে আছে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, সব একবারে দিয়ে দিয়েছি আমি। মশলাটা ভাজা হয়ে গেলে মশলাগুলো দেব, মটরের সাথে মশলাগুলো মাখিয়েও করা যায়, কিন্তু আমি এখানে অল্প করে মশলা মাখিয়ে রেখেছি আর সব কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কিছুটা আস্ত রসুন, পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লাল লাল হয়ে আসবে তখনই সব বাদ বাকি মশলাগুলো দেব, বেশি পেঁয়াজ ভাজলে ভালো লাগে না, তিতো ভাব চলে আসে। দিয়ে দিলাম 1 চামচ লবণ
আর একটু হলুদ। হয়ে এসেছে প্রায় আমার পেঁয়াজটা, এবার দিয়ে দেবো জিরে আর ধনে বাটাটা। আমি বেশি বাটা মশলাই ব্যবহার করি, গুঁড়ো মশলা ব্যবহার করি না, ভালো লাগে না। তারপর দিলাম আদা বাটা, তারপর দিয়েছি রসুন বাটা, আর দিলাম পেঁয়াজ বাটা, লঙ্কা পরিমাণ মতন দিয়েছি, আর দিলাম টমেটো কুচি। আর গাছ থেকে পেড়ে রাখা সেই চই, এই চইটা নিজেদের বাড়িরই গাছ, ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কষানোর সময় লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম হলুদ 1 চামচ। যেহেতু অনেকটা মাংস, মশলাও অনেকটা, সেই জন্য একটু টাইম লাগবে কষাতে। হয়ে গেছে প্রায় আমার একদম মশলাটা, মাখানো মশলাটা দিয়ে দিয়েছি এবার। এই মশলা দিয়ে মাংস দিয়ে ভালো করে অনেক সময় ধরে কষাতে হবে, যেহেতু মটন, ভালো করে না কষালে ভালো লাগবে না খেতে। এখনো আরো অনেকটা সময় কষাতে হবে, আর দিয়ে দিয়েছি গোলমরিচ বাটা।
গোলমরিচ দিলে মাংসতে খুব টেস্টটা সুন্দর আসে। গোলমরিচটা পরে দিয়েছি, যার জন্য প্রথমে দিলে বেশি কষালে তিতো আসে, ওর জন্য পরেই দিয়েছি গোলমরিচটা। একটু গরম জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। মাংস যত কষানো যাবে তত টেস্ট ভালো আসবে। মাংসতে কিছুটা জল ছেড়েছে, এই জলটা শুকিয়ে গেলে কষানো হয়ে যাবে, তারপরে আমি জল দেব। এটা আমি প্রেশারে দেবো না, কড়াইতেই করব। তাও কত সুন্দর সিদ্ধ হয়েছিল। এবার ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে মাংস দিয়ে 15-20 মিনিট নাড়ানাড়ি করব, তারপরে আমি জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার একদম জল দিয়ে পুরোপুরিভাবে দেওয়া হয়ে রেডি, গেছে এবার গরম জলটা আলু দিয়ে দিয়ে দেবো। মটন কারিটা, এভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। কিছু সময় রেখে দেবো ফুটানোর জন্য, কালারটা দেখেন কেমন দুর্দান্ত এসছে। হয়ে গেছে রেডি আমার, গরম মশলা দিয়ে দিচ্ছি। পুরোপুরি ভাবে একদম রেডি আমার মটন কারি।